তুমি কিভাবে এমনটা করতে পারলে? আমাদের রিলেশনের কথাটা কি একবারও ভেবে দেখলে না? যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, সেই তুমিই কিনা এভাবে আমার বিশ্বাস ভাঙতে পারলে? একটা রিলেশনে ভালোবাসা এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের পাশাপাশি বিশ্বাস বজায় থাকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই বলা হয়, যেখানে বিশ্বাসই নেই সেখানে ভালোবাসাও থাকতে পারে না। কথাটা কিন্তু একদমই ঠিক, কারণ যদি আপনি কাউকে বিশ্বাসই না করতে পারেন তাহলে আপনি তাকে অলওয়েজ প্রতিটি পদক্ষেপে সন্দেহ করতে থাকবেন, আর যেখানে এত বেশি সন্দেহ থাকে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু কখনোই মজবুত হতে পারে না। আর আমরা সবাই জানি যে আন্ডারস্ট্যান্ডিংই হলো রিলেশনশিপ এবং ভালোবাসার প্রধান ভিত, অর্থাৎ বিশ্বাস ভাঙার অর্থ হলো রিলেশনটিও প্রায় শেষ হয়ে যাওয়া। কিন্তু আমরা তো প্রত্যেকেই মানুষ, আর ভুল তো মানুষ মাত্রই হয়। এ কারণেই হয়তো এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে সাকসেস নেবার এন্ড ভাই, এর মানে কি এই যে একবার কোনো ভুল করে ফেললে কিংবা বিশ্বাস ভেঙে গেলেই সব শেষ, নাকি বিশ্বাসও ফিরিয়ে আনাটা সম্ভব? তো আমি আপনাদেরকে এখন এটাই বলবো যে এভরিথিং ইজ পসিবল, যদি আপনি সত্যিই মন থেকে সেটি চেয়ে থাকেন। আর আজকের এই ভিডিওটিতেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো সম্পর্কে কিভাবে আবার পুরনো বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। সো আপনাকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই একটা কথা কিন্তু কম বেশি শুনেছি যে বিশ্বাস একবার ভেঙে গেলে তা কিন্তু সহজে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ, কথাটি কিন্তু একদমই ঠিক। তাই যদি আপনি আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস ভেঙে থাকেন তাহলে সেই বিশ্বাস ফেরানোর জন্য আপনাকেই অ্যাকশন নিতে হবে। অর্থাৎ যদি আপনি আপনার পার্টনারের বিশ্বাস ফিরে পেতে চান তাহলে আপনাকে নিজের ইগো ত্যাগ করতেই হবে, কারণ ভালোবাসার মানুষের সামনে আবার কিসের ইগো? সো বিশ্বাস ফিরিয়ে আনার স্টেপগুলির মধ্যে সবার প্রথমেই আসে সে সরি টু ইয়োর পার্টনার। অনেক মানুষেরই মাইন্ডসেট এমন হয়ে থাকে যে সে ভুল করলেও সরি বলতে কিংবা ক্ষমা চাইতে অস্বীকার করে। আসলে তারা মনে করে যে সরি বললে হয়তো সে সবার সামনে ছোট হয়ে যাবে, বাট রিয়েলিটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু প্রকৃত বুদ্ধিমান তো তারাই যারা নিজের ভুলকে বুঝে নিয়ে সরি বলতে জানে। শুধু সামনের মানুষটিকেই নয়, নিজের মনকেও সরি বলুন, ফিল করুন নিজের সমস্ত ভুলগুলিকে, যাতে সেই একই ভুল আপনার আর কখনো বারবার না হয়। সরি বলা বা ক্ষমা চাওয়াতে লজ্জার কিছুই নেই। সরি বললেই হয়তো অবশ্যই আপনার পার্টনার বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি আপনার ভুলের জন্য সত্যিই অনুতপ্ত। আর অবশ্যই চেষ্টা করুন নিজের ভুলগুলিকে মন থেকে রিয়েলাইজ করে সরি বলতে, যাতে সে আপনার তার প্রতি ভালোবাসা আর রেসপেক্ট ফিল করতে পারে। এখন অনেকেই হয়তো ভাবছেন যে আমি সরি বলতে তো রাজি, বাট সে তো শুনতেই চায় না। তাহলে আমি আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে কোনোভাবে তাকে এটা জানান যে আপনি আপনার করা ভুলের জন্য অনুতপ্ত, আর আপনি তার সঙ্গে একবার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে চান এবং নিজের ভুল স্বীকার করতে চান। যদি কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ না করতে পারেন তাহলে তার কোনো ফ্রেন্ডের হেল্প নিন, দরকারে তাকে চিঠিও লিখতে পারেন, এবং পরবর্তীতে দেখা করে অবশ্যই নিজের ভুল স্বীকার করে তাকে সরি বলুন। বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। টিপস নাম্বার টু, লিসেন টু হার কেয়ারফুলি। যদি মিট আপের সময় আপনি শুধু আপনার কথাই তাকে কন্টিনিউয়াসলি বলতে থাকেন তাহলে হয়তো সরি বলেও আপনার বিশেষ কোনো লাভই হবে না। তাই শুধু নিজের কথা তাকে না বলে আগে তার কথা ভালোভাবে শুনুন। প্রথম দিকে হয়তো সে নানাভাবে বাজে কথা বলে আপনাকে ছোট দেখানোর বা অপমান করার চেষ্টা করতে পারে, বাট এসব কথায় মাথা গরম করারও কিন্তু কোনো কারণই নেই। কারণ আপনি নিজেই ভেবে দেখুন, আপনার কোনো কাছের মানুষও যদি কোনোভাবে আপনার বিশ্বাস ভেঙে দিত তাহলে আপনার রিয়াকশনটা হয়তো এরকমই হতো। তাই ঠান্ডা মাথায় তার কথাগুলোকে শুনতে থাকুন। এভাবেই একটা সময় পরে আপনার জন্য তার মনে থাকা সমস্ত রাগ অভিমান সব কিছু বেরিয়ে যাবে, আর সেও আপনার কথাগুলিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। কোনো কথা বা সিচুয়েশন নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝিও থাকে তাহলে সেগুলিকেও গোড়া থেকে মিটিয়ে দিন। মাথা গরম না করে বা রাগ না দেখিয়ে তাকে বুঝিয়ে বলুন, সে অবশ্যই বুঝতে পারবে। টিপস নাম্বার থ্রি, টেক অ্যাকশন টু ইয়োর রেসপন্সিবিলিটি। যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় অর্থাৎ ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়, তখন বেশিরভাগ মানুষই এটাই ভেবে নেয় যে সব কিছু আবার ঠিক আগের মতোই নর্মাল হয়ে গেছে। বাট এত সহজে কিন্তু কোনো হারানো বিশ্বাসই ফিরে পাওয়া যায় না। আমি তোমাকে বিশ্বাস করি, কথাটি মুখে বলাটা হয়তো খুবই সহজ, কিন্তু মন থেকে সত্যিই বিশ্বাস করাটা ঠিক ততটাই কঠিন। কারণ ভুল বোঝাবুঝি ভেঙে গেলেও কিন্তু তখন রিলেশনের মধ্যে জন্ম নেয় সন্দেহ, আর যতক্ষণ না আপনার পার্টনারের মন থেকে এই সন্দেহ সম্পূর্ণ দূর হবে ততদিন কোনোভাবেই ঠিক আগের মতো বিশ্বাস আর ভালোবাসা ফিরে পাওয়াটা প্রায় অসম্ভব। তাই অলওয়েজ আপনার পার্টনারের ওপর আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করুন। যখন আপনি অলওয়েজ তাকে দেওয়া কথা পালন করবেন, তার ওপর আপনার রেসপন্সিবিলিটি ঠিক রাখবেন, তখন সে আপনার সততা এবং ভালোবাসা ফিল করতে পারবে, তার মন থেকে আপনার প্রতি সমস্ত সন্দেহ দূর হতে থাকবে, আর সে ধীরে ধীরে আবার আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আর আপনাদের রিলেশনটিও খুব সুন্দর হয়ে উঠবে। তাই অলওয়েজ তাকে দেওয়া কথা পালন করার চেষ্টা করুন। ঘুরতে যাওয়ার কথা থাকলে কিংবা অন্য কোনো স্পেশাল প্ল্যান থাকলে সঠিক টাইমেই তাকে সেখানে নিয়ে যান, এগুলিই তার মন থেকে সমস্ত সন্দেহ দূর করতে পারে। টিপস নাম্বার ফোর, গিভ হার এনাফ স্পেস।
যখন আপনি কারোর বিশ্বাস ভাঙেন তখন আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস ফিরিয়ে আনতে তার কিছুটা স্পেস দরকার। বেশ কিছুটা সময় একা থাকতে দেওয়াটা ভীষণ দরকার, যাতে সে নিজের মনকে বুঝিয়ে সমস্ত কষ্ট রাগ অভিমান দূরে সরিয়ে ফেলতে পারে। তাই নিজের পার্টনারকে একটু সময় দিন। যদি সে আপনার সঙ্গে কম কথা বলে কিংবা কিছুদিনের জন্য আপনাকে কল কিংবা SMS করতে বারণ করে, তাহলে তার সিদ্ধান্তকে রেসপেক্ট জানান। আর কখনোই তাকে অত্যাধিক আবেগ, আন্তরিকতা বা ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। যতটুকু দরকার ততটুকুই করুন, কারণ অত্যাধিক দেখাতে গেলে সে হয়তো সবকিছু আপনার নাটক বা ন্যাকাময় মনে করতে পারে। সো দ্য লাস্ট পয়েন্ট, বি পেশেন্স। আজকের এই ভিডিওটি দেখার পর কয়েকদিনের ভেতরেই যে আপনাদের রিলেশনটি সম্পূর্ণ ঠিক আগের মতোই হয়ে যাবে এমন কিন্তু কোনো কথাই নেই। রিলেশনের প্রথম দিকে আমরা প্রত্যেকেই একে অপরের বিশ্বাস অর্জন করার জন্য অনেক রকম কমিটমেন্ট করে থাকি, অনেক কথাও দিয়ে থাকি। একদিনে হঠাৎ করেই কিন্তু কোনো সম্পর্ক গড়ে ওঠে না। সম্পর্ক তৈরি হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, তাই বিশ্বাস ভাঙার পর যে বিশ্বাস ফেরাতে আরও বেশি সময় লাগবে এটাই তো স্বাভাবিক। তাই কোনো রকম জোর না দেখিয়ে তাকে সময় দিন, আর নিজের ধৈর্যকে নিয়ন্ত্রণে রেখে আপনার রিলেশনটিকে আরও সুন্দর করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।